হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে মুভিটি নিয়ে আলোচনা করব, এই মুভিটির নাম হচ্ছে স্কিন। মুভির শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম স্মাতা, যে সবসময় খুবই উদাস থাকতো, কারণ তার অ্যানাস ছিল তার মুখের জায়গায় আর তার মুখ ছিল তার অ্যানাসের জায়গায়। বন্ধুরা, অ্যানাস হচ্ছে শরীরের পেছনের অংশ যেটা দিয়ে আমরা অস্তিত্ব পারছেন। তো যাই হোক, সে তার এই অদ্ভুত চেহারার জন্য সবসময় একাই থাকতে ভালোবাসতো, কিন্তু কিছুদিন পর সে চিন্তা করে যে সে তার চেহারা না ঢেকে একটি রেস্টুরেন্টে যাবে এবং সেখানে গিয়ে সে খাবার খাবে। কিন্তু সে যখন সেই রেস্টুরেন্টে যায়, তখন সেখানকার একজন ওয়েট্রেস তার সেই অদ্ভুত চেহারা নিয়ে হাসাহাসি করতে থাকে, আর সেই জন্য স্মাতা এখানে আরো বেশি উদাস হয়ে যায়, কারণ তার চেহারা সাধারণ মানুষের মতো ছিল না। স্মাতা রেস্টুরেন্টে আসার আগে তার ইনস্টাগ্রামে একটা ছবি আপলোড করেছিল, কিন্তু ইনস্টাগ্রাম অথরিটি তার সেই ছবিটি ডিলিট করে দেয়, কারণ সেই ছবিটি নুডিটিকে সাপোর্ট করছিল। এরপর সেই ওয়েট্রেস স্মাতার জন্য স্যুপ নিয়ে আসে, তখন স্মাতা একটা পাইপের মাধ্যমে তার অ্যানাস দিয়ে সেই স্যুপ খেতে থাকে, কারণ আসলে তার মুখ তো তার পেছনের অংশেই ছিল। এরপর আমরা দেখি যে স্মাতা রেস্টুরেন্ট থেকে বাড়ি ফিরছিল, কিন্তু রাস্তায় দুটা লাফাঙ্গা ছেলে তাকে বিরক্ত করতে শুরু করে দেয়। তারা স্মাতার চেহারা থেকে তাকে নিয়ে খুবই হাসাহাসি করতে থাকে, কিন্তু তখন স্মাতা কোন রকম ভাবে সেখান থেকে নিজের গাড়ি নিয়ে চলে আসে। এরপর সিন শিফট হয়, তখন আমরা ক্রিশ্চিয়ান নামক একটা ছেলেকে দেখতে পাই, সেও খুবই উদাস ছিল, কারণ তারও একটা ডিসঅর্ডার ছিল আর তার বাবা তাকে ছোটবেলাতেই ছেড়ে এই দুনিয়া থেকে চলে যায়। ক্রিশ্চিয়ান তার বাবার ব্যাপারে কিছুই মনে করতে পারে না, শুধুমাত্র তার হাতে আঁকা একটা জলপরি ট্যাটু ছাড়া। ক্রিশ্চিয়ানের পা পুরোপুরি ঠিক ছিল, কিন্তু সে মনে করতো যে এই পা গুলো তার নয়, আসলে ক্রিশ্চিয়ান একটা জলপরি হতে চাইতো। সে সবসময় হুইল চেয়ারে বসে থাকতো, আর ক্রিশ্চিয়ানের এই আচরণের কারণে তার মা তাকে একটা থেরাপিস্টের কাছে নিয়ে যায়, কিন্তু তখন ক্রিশ্চিয়ান তার মার উপর অনেক রেগে যায়, আর এই রাগারাগের মাঝখানে ক্রিশ্চিয়ানের মা ক্রিশ্চিয়ানকে নিচে ফেলে দেয়। তখন ক্রিশ্চিয়ানের পা থেকে অনেক রক্ত বের হতে থাকে, তাই ক্রিশ্চিয়ানের মা সেই থেরাপিস্টের সামনে ক্রিশ্চিয়ানের প্যান্ট খুলে নিচে নামিয়ে দেয়, আর তখন আমরা দেখতে পারি যে ক্রিশ্চিয়ানের পায়ে অনেক ক্ষত ছিল যা সে নিজেই করেছিল। তখন ক্রিশ্চিয়ানের সবকিছু অদ্ভুত লাগছিল, তাই সে সেখান থেকে চলে আসে। আসলে ক্রিশ্চিয়ান সে তার পা থেকে মুক্তি চাচ্ছিল, তাই সে তার পা গুলোকে হারানোর জন্য রাস্তায় তার পা দুটো বিছিয়ে শুয়ে পড়ে, যাতে কোনো গাড়ি তার পায়ের উপর দিয়ে চলে যায় আর সে যেন সবসময়ের জন্য তার পা থেকে মুক্তি পেয়ে যায়। এর কিছুক্ষণ পরে সেখানে স্মাতা তার গাড়ি নিয়ে আসে, তখন স্মাতা অনেক জোরে গাড়ি চালাচ্ছিল আর সে ক্রিশ্চিয়ানের পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়, কিন্তু স্মাতা তখনই গাড়ি থামায় এবং ক্রিশ্চিয়ানের দিকে তাকায়। তখন ক্রিশ্চিয়ান স্মাতার দিকে তাকিয়ে হাসি দেয়, কিন্তু স্মাতা খুব ভয় পেয়ে গেছিল, কারণ ক্রিশ্চিয়ান সেখানেই মারা গেছিল আর ক্রিশ্চিয়ান এই পৃথিবী থেকে মুক্তিও পেয়ে গেছিল। এরপরে স্মাতা তার বাড়িতে যায়, সেখানে স্মাতা নিজেকে অনেক বড় অপরাধী ভাবে, কারণ ভুল করে হলেও সে ক্রিশ্চিয়ানকে হত্যা করেছে, তাই সে তার বাবার সাথেও কোনো কথা বলে না। এরপরে স্মাতার জন্মদিন ছিল, তখন তার বাবা তার সাথেই জন্মদিন পালন করছিল, কারণ স্মাতার কোনো বন্ধু ছিল না, তাই স্মাতা এবং তার বাবা জন্মদিন পালন করছিল। ঠিক তখনই টিভিতে একটা নিউজ চলছিল, আর নিউজ এটা ছিল যে কেউ একজন গাড়ি চাপা দিয়ে একজন মানুষকে মেরে ফেলেছে। আর এটা শুনে স্মাতার বাবা বলে যে দুনিয়াতে কত খারাপ মানুষ আছে যারা কোনো মানুষকে কোনো কারণ ছাড়া এইভাবে মেরে ফেলে। তখন স্মাতা ভিতর থেকে আরো ভেঙে পড়ে। তখন স্মাতার বাবা স্মাতাকে জন্মদিনের জন্য একটা উপহার দেয়, যেটা একটা ফেস মাস্ক ছিল, যাতে স্মাতা তার চেহারা অন্যান্য মানুষদের কাছ থেকে লুকিয়ে রাখতে পারে। কিন্তু স্মাতার সেই গিফটটি পছন্দ হয়নি, তাই সে কান্না করতে থাকে। তখন স্মাতা নিজের বাড়ি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। বাড়ি থেকে বের হওয়ার পরে স্মাতার সাথে সেই দুজন লাফাঙ্গা ছেলের দেখা হয়, যে দুজন ছেলে আগেও তাকে সিডিউস করেছিল। তখন সেই দুজন ছেলে স্মাতাকে ধর্ষণ করতে চায়। তাদের মধ্যে একজন যখন স্মাতার সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে, তখন স্মাতা তার প্রাইভেট পার্টে কামড় দেয়, কারণ স্মাতার মুক্ত তার পেছনের অংশেই ছিল। তারপর স্মাতা সেখান থেকে পালিয়ে যায়। আসলে স্মাতা সুইসাইড করার জন্য যাচ্ছিল, কারণ তার মনে হয় যে এই দুনিয়া বেঁচে থেকে তার আর কোনো লাভ নেই। তখন সে আত্মহত্যা করার জন্য একটি ব্রিজে যায়, কিন্তু সেই ব্রিজ থেকে লাভ দিতে যাবে তখনই সে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। এরপরে সিন শিফট হয়, তখন আমরা ইসাক নামক একজন লোককে দেখতে পাই যে তার গার্লফ্রেন্ডের ছবি থেকে মাস্টারবেশন করছিল, আর তার গার্লফ্রেন্ডের নাম ছিল অ্যানা। তখন আমরা দেখতে পাই যে ইসাকের গার্লফ্রেন্ডও একটা রোগে আক্রান্ত ছিল আর তার চেহারার আকৃতি কিছুটা অদ্ভুত টাইপের ছিল। ইসাক যখন মাস্টারবেশন করছিল, তখন তার মা তাকে দেখে ফেলে আর সে সেখানেই সাথে সাথে বেহুশ হয়ে যায়। ইসাকের মা তার উপর খুবই রেগেছিল, কারণ ইসাক এমন একটা মেয়েকে পছন্দ করতো যে স্বাভাবিক ছিল না, তাই ইসাকের মা তাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর ইসাক তার গার্লফ্রেন্ডকে ফোন করে, তখন আমরা জানতে পারি যে ইসাকের গার্লফ্রেন্ড অ্যানার অন্য একটা ছেলের সাথে অ্যাফেয়ার চলছিল, যার নাম ছিল ভ্যালি। আসলে ভ্যালি একটা দুর্ঘটনায় সারা শরীর পুড়ে গেছিল, তাই তার চেহারাও কিছুটা অদ্ভুত টাইপের ছিল। ভ্যালি এবং অ্যানা খুবই ভালো সময় কাটাচ্ছিল একসাথে। অপরদিকে ইসাক এমন মানুষদেরকে ভালোবাসত যারা অস্বাভাবিক ছিল, এবং ইসাকের এমন মেয়েদের প্রতি সেক্সুয়াল অ্যাট্রাকশন ছিল যারা কোনো না কোনো রোগে আক্রান্ত ছিল। অপরদিকে ভ্যালি অ্যানাকে বলে যে তুমি ইসাকের সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দাও, তাই ভ্যালি ইসাককে তার বাসায় ডিনারের জন্য ডাকে। তখন ইসাক অ্যানাকে তার মনের সব কথা বলে, সে তাকে এও বলে যে তার অস্বাভাবিক মেয়েদেরকে বেশি ভালো লাগে। তখন এই কথা শুনে অ্যানা খুবই রেগে যায় এবং সে ইসাককে একটা থাপ্পড় মারে আর তাদের মাঝখানে ব্রেকআপ করে নেয়। তখন অ্যানা ইসাককে কিছু টাকা দেয় যাতে সে চলতে পারে, কারণ ইসাককে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। তখন মনের দুঃখে ইসাক সেই ব্রিজে যায় সুইসাইড করার জন্য যেখানে স্মাতা গিয়েছিল। তখন ইসাকের কানে একটা ফোনে কল আসার আওয়াজ আসে,
যেটা স্মার্টার ফোন ছিল। তখন স্মার্টার ফোনে তার বাবা কল করেছিল। ইসাক যখন স্মার্টার ফোন ওঠায় ঠিক তখনই স্মাতা জেগে যায়। ইসাক যখন স্মাতার চেহারা দেখে তখন প্রথম দেখাতে ইসাক স্মাতাকে ভালোবেসে ফেলে। এরপরে ইসাক স্মাতাকে তার বাসায় নিয়ে যায়। তখন স্মাতার বাবা ইসাককে ধন্যবাদ জানায় স্মাতাকে বাসায় নিয়ে আসার জন্য। এরপরে স্মাতা টিভিতে ক্রিশ্চিয়ানের মৃত্যুর নিউজ দেখছিল, আর নিউজ দেখে স্মাতা অনেকটা স্বস্তি পায়, কারণ ক্রিশ্চিয়ান আগে থেকে আত্মহত্যা করতে চাইতো, সে স্মাতার জন্য মারা যায়নি। অপরদিকে ইসাক তো স্মাতাকে ভালোবেসে ফেলেছিল, তখন স্মাতা আস্তে আস্তে ইসাককে ভালোবাসতে শুরু করে। এরপরে তারা দুজন একে অপরকে কিস করে, আর অবশেষে তারা দুজনই তাদের দুজনের মনের মানুষ খুঁজে পায়। মুভির শেষ সিনে আমরা দেখতে পারি ক্রিশ্চিয়ানকে, যে খুবই খুশি ছিল, কারণ সে মরার পর জলপরি হয়ে গেছিল। আর এর সাথে এই স্প্যানিশ ড্রামা